আসসালামু আলাইকুম, হ্যালো বিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব, কিভাবে আপনারা একটা সঠিক মাপ দিয়ে একটি ছয় ছাড়া ছায়া কাটিং করবেন, তা নিয়ে আজকের ভিডিও। এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গেরা, আপনার 2 গজ 4 গেরাতে কীভাবে 36 ইঞ্চি লম্বা একটি ছয় ছাড়া ছায়া কাটিং করবেন, তা নিয়ে আজকের ভিডিও। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক, দেখতে থাকুন আমি কীভাবে কাপড়টুক কাটি, আপনারা শুরু থেকে আপনারা দেখতে থাকেন, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ব্যানার একটু অন করে দেবেন। চলুন তাহলে এই দেখেন, সর্বপ্রথম আমি এভাবে একটি ভাঁজ করে নিলাম। আমি এখন দেখাবো কোমর পট্টিটা কীভাবে কাটতে হয়, দেখেন এভাবে একটা বাস করে নিয়ে তারপর আমি এভাবে আরেকটা বাস করে নিলাম। আপনারা এভাবে সুন্দর করে বাস করে নেবেন। বাস করে নেওয়ার পর আমি এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম, আপনারা দাগ দিয়ে নেবেন। এখানে আপনারা কোমর পট্টিটা দেবেন, সেই পট্টিটা দেবেন আপনারা 4.5, এই দেখেন 4.5, 4.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। নেওয়ার পর এভাবে একদম সোজা করে আপনারা কেটে নেবেন, তারপর আমি সোজা করে কেটে নিলাম, দেখেন এরকম পট্টি এতটুকু সেলাই যাবে, এতটুকু চড়া থাকবে, আপনারা এভাবে সুন্দর করে কেটে নেবেন। তারপর আমরা যে এটা কাটিং করব সেটা হলো গিয়ে আপনার এই যে দেখেন, এভাবে আমরা বাস করে নেব, জিনিসটা লক্ষ্য করে দেখেন আপনারা, এভাবে সুন্দর করে আমরা বাস করে নেব। বাস করে নেওয়ার পরে দেখেন জিনিসটা সমান হয়, একটু লক্ষ্য করে দেখে নেবেন, একদম সমান হয়। সমান হলে আপনারা এভাবে সুন্দর করে বাস করে নিয়ে আপনারা এখান থেকে কতটুকু কাপড় নিয়ে নেবেন, 1 ইঞ্চি 200 তা পরিমাণ আপনারা এখান থেকে একটা কাপড় কেটে নেবেন। আমি এটা দেখ আপনারা এটাতে ফিতা বানাবেন, আমি ফিতা বানাবার জন্য আমি এই কাপড় কেটে নিচ্ছি, আপনারা সুন্দর করে এভাবে কেটে নেবেন। নেওয়ার পর আপনারা জাস্ট এখানে যে সাইডটা আছে এই সাইড দিকে আপনারা মিল করবেন, সুন্দর করে মিল করার পরে আপনারা এভাবে সুন্দর করে একটা বাস করে নেবেন, এই দেখেন এখানে 4 বার হয়ে গেল, সুন্দর করে এখানে বাস করে নেবেন। এই দেখেন আমি বাস করে নিলাম, আপনারা সুন্দর করে এভাবে বাস করে নেবেন। বাস করে নেওয়ার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখেন এই যে ছোটো বড়ো আছে আপনারা যা শেষ হয়ে যায় একটা দাগ দিয়ে নেবেন, তো সেলাই হোক উপরে যে সেলাই হোক বা কুচিটা একুশে উপরে যে বেল্টটা লাগাবেন সেই বেল্টটাকে আমি 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা এভাবে ধরবেন 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে 36, এই দেখেন যদি আপনারা এই দেখেন 2 ইঞ্চি বাদ দিয়ে যদি এটা 36 আপনার লম্বা রাখতে হয় তাহলে আপনারা 37.5 মানে 1.5 ইঞ্চি কাপড় বড় রাখবেন, 1.5 ইঞ্চি কাপড় বড় থাকবো। থাকার পরে দেখেন এভাবে দাগ দিয়ে নেবেন, এভাবে দাগ দিয়ে নেবেন, এটা হলো নিচের সাইড। আচ্ছা আরেকটা জিনিস হলো এটা আমি সমান করে দেখেন কেটে নিই, দেখেন সমান করে আমি কেটে নিচ্ছি, সমান কেটে নেবেন। এটা হলো গিয়ে একটা মাজাটা থাকবো 35, তাহলে 36 এই দেখেন একটা মাজাটা দিয়ে আপনারা দেবেন, এখান থেকে আপনারা নেবেন 5.5, এখান থেকে 5.5 নেবেন, সেলাই পরে 5 আর 5 10 40 টিপে
আপনারা যে 40টি পেডা, কিন্তু আপনারা যদি দিতে চান 36 মাজার, 36 মাজার দেয় তাহলে এখান দেবেন আপনার 5। দেখেন সিলেটের পর্যটক সাড়ে চার, সাড়ে চার, সাড়ে সাড়ে এটা হচ্ছে কি 9, 9 আর 18, 18 আর 36। এই যে আমি এখানে 5 নিয়েছি, আপনারা এখানে নেবেন 5। দেখেন এখানে গেলে আমি 5 নিয়েছি, সেদিকে ছেলে নিয়ে হাফ ইঞ্চি যাওয়ার পর সাড়ে চার টিকবো, আর এখান থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে পরে আমি নিয়েছি 5। এনদে সিলে গেলে আর এনদে হাফ ইঞ্চি সিলে আমি রেখে দিলাম, এনদে সিলে রেখে দিলাম, এনদে সিলে যাওয়ার পর আপনার এন টিকবে সাড়ে চার, সাড়ে চার আর সাড়ে চার 9, 9 আর 18, 18 আর 36। ডেলিভার জন্য পারফেক্ট মাপ। আপনারা চাইলে এইটুক সোজা আপনারা কেটে ফেলতে পারেন, একদম কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা এই দেখেন 5, এই যে 5। আচ্ছা তারপর আপনারা এখান থেকে ফিতাটা এইভাবে একদম সোজা করে ধরে নেবেন এখানে, এই দেখেন আমি সুতাটা এভাবে ধরে ফিতাটা একদম এভাবে ধরে, ফিতাটা ধরে এভাবে একটি চিহ্ন দিয়ে নেবেন, একদম সহজ হবে, চিহ্ন দিয়ে নেবেন। এই দেখেন আমি চিহ্ন দিয়ে নিলাম, আপনারা চাইলে এভাবে একটি চিহ্ন দিয়ে নিতে পারেন। চিহ্ন দেওয়ার পর চাইলে আপনারা এখানে দাগও দিতে পারেন, আমি দাগ দিয়ে আপনারা দেখিয়ে দিই এভাবে সুন্দর করে আপনারা দাগও দিতে পারেন। এই দেখেন আমি দাগ দিয়ে নিলাম, আপনারা সুন্দর করে এখানে দাগ দিয়ে নেবেন। এই দেখেন আমি দাগ দিয়ে নিছি, আপনারা চাইলে দাগ দিয়ে নিয়ে যেতে পারেন, আমরা দাগ দিয়ে সবচেয়ে বেশি ভালো। দাগের উপরে দিয়ে আমরা একদম সোজা করে কেটে নেব, লম্বা থাকবে 36। দেখেন আমি কেটে নিয়েছি, তারপর এটা আপনারা সুন্দর করে এভাবে, এই দেখেন এভাবে কতটুকু সিলাই হাফ ইঞ্চি যাবে এভাবে ধরে, এভাবে ধরে আপনারা একদম জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখেন, দেখেন 9, 9, 18, 18, 36। তারপর আপনারা এখান থেকে ধরে যখন এটাতে হালকাটা রাউন্ড দিতে হবে, আপনারা এটা এখানে হালকাটা রাউন্ড দিয়ে দেবেন। এই দেখেন আমি রাউন্ড দিচ্ছি, এখান থেকে ধরে এভাবে হালকাভাবে, দেখেন একদম দেখেন যে রাউন্ড হয়ে গেছে, আপনারা সুন্দর করে এবার রাউন্ড করে নেবেন। এই যে আমাদের ছয় ছটা ছায়া কাটিং শেষ। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন সদস্য দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ব্যানারটা অন করে দেবেন। একটা কথা আপনার না বললে না হয়, এই যেটা বলো এখানে তো আপনারা এই জিনিসটা কীভাবে, এটা তো আপনারা আছে 32 মনে করেন, যে 16, 16, 32 আপনার 18 ইঞ্চি, যেখানে এই যে এই কাপড়টা আছে এই কাপড় দিতে পারেন। এই কাপড় যদি আপনাদের না থাকে তাহলে এখান থেকে আপনারা এই যে এই কাপড়টা এখান থেকে জোড়া দিয়ে দেবেন, যার দুটো জোড়া দিয়ে দেবেন তো আপনার বেল্টটা হয়ে যাবে, আপনার সুন্দর করে বেল্ট লাগাই আনবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।